হ্যালো ফ্রেন্ডস, হাঙ্গির শার্ক ওয়ার্ল্ড গেমপ্লেতে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমরা চুইং ফুলের সেখানে চলে এসেছি, নদীতে বিষ পড়তেছে। সবুজ কালারের এগুলোকে আমরা বিষও বলতে পারি, আবার ময়লা আবর্জনাও বলতে পারি, কারণ ওইখানে যে বিল্ডিংগুলো আছে, দালান কোঠা আছে, ওগুলো থেকে ময়লা আবর্জনা এসে সুইমিং পুলে ফুটতেছে, এই নদীতে ফুটতেছে। দেখো অনেক ময়লা আবর্জনা, নদীতে অনেক প্লাস্টিক, হ্যাঁ প্লাস্টিক অনেকগুলো। দেখছো নদী সবুজ হয়ে গেছে, সবুজ কালারের, অনেকটা নদী ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীতে ময়লা আবর্জনা ফুটতেছে, কারখানার ময়লা আবর্জনা, আরও কত কিছু দেখছো, সবখান দিয়ে কমা কারখানার ময়লা আবর্জনা ফুটতেছে। এখন আমরা কচ্ছপ খাচ্ছি, বোম খাচ্ছি, দেখছো প্লাস্টিক পর্যন্ত আমরা খেয়ে ফেলতেছি। বড় বড় নদী আছে যে এখন আমাদের দেশে হোক, যে কোনো দেশ হোক, বড় বড় নদীতে প্লাস্টিক পরে, ওই প্লাস্টিকগুলো, ওই প্লাস্টিকগুলোর জল, হ্যাঁ, যে মাছেদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাছেদের, মাছরা যদি প্লাস্টিক খেয়ে ফেলে তাহলে তারা মারাত্মক অসুখ হয়ে যাবে, তারা জ্বর উঠে যাবে, তারা মরে যাবে, বুঝতে পারছো? কিসের কারণে? তারা ওই প্লাস্টিক কণার কারণে। প্লাস্টিক কণা যদি মানুষের ফ্যাটও যায় না, তাহলে ক্ষতিগ্রস্ত হবে নদীতে। এই নদীতে দেখো অনেক প্লাস্টিক। এখন আমরা অজানা গুহার ভিতর দিয়ে অনেক নিচে চলে এসেছি। এখানে কচ্ছপ খাচ্ছি, ফের নাঙ্গুটানো সব কিছু খেয়ে ফেলেছি। এখানে দেখছো আমরা, আমাদের সাথে থাকা সঙ্গীরা পর্যন্ত সব কিছু খাচ্ছে, কচ্ছপ খাচ্ছে। এখানে আনলিমিটেড এখন পর্যন্ত অনেকগুলো কচ্ছপ খেয়েছি, অনেক কচ্ছপ দেখা যাচ্ছে। দেখছো এই জাহাজটা এখানে নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য এখানে মাটির সাথে ধাক্কা খাওয়ার পর এই জাহাজটা এখানে পড়ে আছে। এখান দিয়ে এই জিনিসটাকে ভেঙে ফেলবো, লোহার গ্রিল বনে করে আমরা ভেঙে ফেলেছি। গোল্ডের রাশ শুরু হয়ে গেছে, কয়েনের বক্সে আমরা কয়েন পেয়েছি 500 কয়েন। দেখছো এখন আমরা গোল্ড রাশের কারণে বোম খাচ্ছি, গোল্ড রাশ শেষ হয়ে গেছে, আমরা সাবমেরিন ভেঙে ফেলবো, ভেঙে ফেলেছি। সাবস্ক্রাইব করুন, এখনও আপনি সাবস্ক্রাইব করেন নাকি? সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি। হ্যাঁ বন্ধুরা, এই নদীতে আমরা মাছেদের সাথে, কচ্ছপদের সাথে সবাইকে খেয়ে আবার প্লাস্টিক খেতে হবে, কারণ এই নদীতে অনেক বিষাক্ত হয়ে গেছে প্লাস্টিকের কারণে, প্লাস্টিক খেতে হবে আমরা। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি। এখন আমরা শার্ক খাচ্ছি, আপনাদের বলতে চাচ্ছি যে নদীতে কখনো প্লাস্টিক ফেলবেন না, কারণ প্লাস্টিক নদীতে আপনাদেরও ক্ষতি করবে। সেই জন্য আপনাদের বলতেছি কখনো নদীতে প্লাস্টিক ফেলবেন না, প্লাস্টিক মাছেদের ক্ষতি করবে। ওই মাছের ফ্যাটে যদি প্লাস্টিক যায়, ওই প্লাস্টিকগুলো মাছের অসুখ হবে, জ্বর উঠবে, ওই জ্বরের হালা মাছগুলো, অসুস্থ মাছগুলো আপনারা যদি খান, তাহলে আপনাদের শরীর সমস্যা হবে, আপনাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিয়ে পায় অলকা, আপনারা বুঝেন। আপনারা যদি নদীতে যদি সেরকম আপনাদের শরীরকে যদি আপনারা যদি প্লাস্টিক ফেলে নষ্ট করতে চান, আপনার বাসস্থানকে যদি নষ্ট করতে চান, আপনার জীবনকে যদি নষ্ট করতে চান, তাহলে ময়লা আবর্জনা আপনার ঘরের চারিপাশে ফেলেন, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ ফেলেন, আপনার বাচ্চাদের ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে, ফ্যামিলির ক্ষতি হবে। আপনি এখন থেকে বুঝতে চেষ্টা করুন, আপনি যদি ডাক্তার হন তাহলে বুঝবেন। ওকে, আর কিছু বলার নেই, আমি বলবো প্লাস্টিক আপনার বাড়ির পাশে ময়লা আবর্জনা নদীতে পুকুরে কোথাও ফেলবেন না, হ্যাঁ একটা নির্দিষ্ট স্থানে ফেললুন। আপনাদের আমাদের চট্টগ্রাম শহর এলাকার কথা বুঝতেছি, ওইখানে একটা খাল আছে কাটুলি বলে কথা, কাটুলি জায়গার নাম হচ্ছে কাটুলি। ওইখানে দেখো, ওইখানে জায়গার পাশে মানুষ বাস করছে, কি গন্ধ করে জানো, প্লাস্টিক, বাড়ির পাশে প্লাস্টিক আরও গন্ধ করে, তাদের শ্বাসনালীর কষ্ট হয় জানো, ছোটো বাচ্চাদের। ওইখানে আমি গিয়েছি, আমার দম বন্ধ হয়ে গেছে, মনে আমি সেখানে বমি করতে মাথা ঘুরে উঠবে। আমি ওই জায়গাগুলো আমি কখনো থাকি নাই,
গন্ধে থাকা যাচ্ছে না, আমার মাথা ঘুরে উঠতেছিল। ওই খালের পাশে তখন আমার নিঃশ্বাস বদ্ধ হয়ে যাচ্ছে, ধম বদ্ধ হয়ে যাচ্ছে। কি বলবো আপনাদের, বলবো প্লাস্টিক নদীতে ফেলবেন না, পুকুরে ফেলবেন না, নির্দিষ্ট একটা জায়গায় ফেলুন, প্লিজ প্লিজ প্লিজ। এখন আমাদের সার্কে আঘাত করতেছে, আমাদের সার্কে আঘাত করতেছে অন্য একটা সার্ক, অন্যগুলো সেগুলোকে আমরা আর ইয়ার মারা গিয়েছি, আর ইয়ার লাইফ শেষ, আমাকে বাঁচিয়ে ফেলতে হবে, বাঁচিয়ে ফেলেছি। এই সার্কগুলো আমাকে আঘাত করতেছে এখনও। এদের সবাইকে খেয়ে ফেলবো, অনেকগুলো কচ্ছপ খেয়েছি বন্ধুরা এই নদীতে। আমরা বহুদিন পর মেগালোডন শার্ক নিয়ে খেলতেছি, অনেকগুলো আমরা কচ্ছপ খেতে পারছি। দেখো এখনও আমরা কচ্ছপ খাচ্ছি, সুইমিং পুলে শুলে এসেছি প্রায় সব। এখানে অনেকগুলো কচ্ছপ দেখা যাচ্ছে। ওয়া, শার্ক আমাদের এখনও গিরি ধরেছে। ও আমাদের গেমটা এখন উল্টো হয়ে গেছে, উল্টোভাবে চলতেছে, কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসেই উল্টোভাবে খেলতে হবে এখন। হ্যাঁ, ও যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ মরে যাবো। ওয়াও, লাইফ শেষ, মারা গিয়েছি।